গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তাওয়াং থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো আমাদের দেখছিলে তারা তো জানো আমাদের অরুণাচলের বাইক ট্রিপ চলছিল। লাস্ট 7 দিন ধরে আমরা অরুণাচলে ঘুরছি, মানে 3 দিন লেগেছিল আমাদের অরুণাচল এন্টার করতে, আর লাস্ট 2-3 দিন ধরে আমরা অরুণাচলের ভেতর ঘুরছি। কালকে আমরা লুংরুলা পাস গেছিলাম আর সাথে দেখেছিলাম মাধুরী লেক। ইচ্ছা ছিল ফিরে এসে তাওয়াং মনেস্ট্রি দেখার, আর পিছনে যে জায়েন্ট বুদ্ধ মূর্তিটা দেখছো সেটা দেখতে। আবার দেখো আমাদের ছাদ থেকেই তাওয়াং মনেস্ট্রি দেখা যায়, আর ঠিক এখানেই হচ্ছে বুদ্ধ মূর্তিটা। এটা আমাদের যদিও বুমলা আর লুংরুলা যাওয়ার রাস্তাতেই পড়ে, কিন্তু কালকে দেখা হয়নি। কালকে দেখেইছিলে ওয়েদার খুবই খারাপ ছিল, এমনকি আজকেও খারাপের দিকেই আছে। তবু অতটা মেঘ করে নেই, কিন্তু বৃষ্টি নামবে যেটুকুনি মনে হচ্ছে। তোমরা আশেপাশটা দেখে বুঝতে পারছো পুরো মেঘ করেই আছে, বৃষ্টি নামার মেঘ এটা। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে বুমলা পাস যাওয়ার, আর তার সাথে যদি ওয়েদারটা ওপরে ক্লিয়ার থাকে তাহলে চুমি গিয়াৎসি ওয়াটারফল দেখতে যাওয়ার। একটা হোলি ওয়াটারফল এখানকার, তো যদি ওয়েদার ভালো থাকে তবেই যাব, আর যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। শর্ট করে কোনো মোটো ব্লগিংয়ে তুমি ওই জায়গাটা দেখতে পাবে না, এত সুন্দর জায়গা কিন্তু অনেকের কাছে অজানা আছে। তো তোমরাও যদি আসো ওই পার্টিকুলার স্পটটা কিন্তু অবশ্যই তোমাদের প্ল্যানের মধ্যে রেখো যদি ওয়েদার ভালো থাকে। তো আমরা বুমলা পাসের জন্য পারমিট কালকে হোটেলেই বানাতে দিয়ে দিয়েছিলাম, 500 টাকা করে আমাদের পার হেড পড়েছে। আমরা নিজেরা ডিসি অফিসে গিয়ে করাইনি যেটা লাস্টবার করেছিলাম। যদি নিজেরা ডিসি অফিসে গিয়ে করাও তাহলে মোটামুটি 100 টাকায় তোমাদের হয়ে যাবে, কিন্তু তোমাদের টাইমটা যাবে মানে সকাল থেকে প্রায় সন্ধে হয়ে যাবে। একবার ডিসি অফিস যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশান করিয়ে তোমাদের আবার তাওয়াংয়ের যে ওয়ার মেমোরিয়াল সেখানে যেতে হবে, ওখানে ব্রিগেড অফিস আছে, ওখানে গিয়ে সেটা জমা করতে হবে। সেখানে সিনিয়র আর্মি অফিসার একজন সাইন করে দেবে, স্ট্যাম্প মেরে দেবে, তবে সেটা তোমার পারমিট কমপ্লিট হবে। সেটা নিয়ে নেক্সট দিনকে তুমি বুমলা যেতে পারবে। কিন্তু এত কিছুর জন্য টাইম না থাকায় আমরা কালকে এটা হোটেলেই করতে দিয়ে দিয়েছিলাম। আর আই ডকুমেন্টস হিসেবে লেগেছিলো আমাদের ILP, বাইকের RC, নিজেদের ড্রাইভিং লাইসেন্স, বাইকের ইন্স্যুরেন্স কপি আর আধার কপি, এগুলো লাগবে। আর তোমাদের যদি অথরাইজ বাইক হয় বা রেন্টেড বাইক হয় সেগুলো নিয়েও তোমরা বুমলা করতে পারবে। শুধু প্রাইভেট কারের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হবে না। বা তোমরা যদি অন্য জায়গাকার গাড়ি নিয়ে আসো, মানে ট্যুরিস্ট গাড়ি, যেরকম আসামের গাড়ি হতে পারে, তো ফোর হুইলারে অ্যালাউ নয়। ফোর হুইলারে করতে গেলে তোমাদের এখানে এসে আলাদা করে গাড়ি ভাড়া নিয়ে যেতে হবে, যেটা 5,500 টাকা মতো নিতে পারে। কারণ এখানে ট্যাক্সি ইউনিয়নদের জন্যই মেন প্রাইভেট গাড়িতে পারমিট দেয় না। তবে তোমরা যদি একবার কথা বলো ডিসি অফিসে তাহলে ব্যবস্থা হয়ে যেতে পারে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, অলরেডি 7:45, একটু ধীরে ধীরে রেডি হই। নিচে অলরেডি চা বলে দিয়েছি, সবাই আমাদের রুমেই আছি, তো এখান থেকে বেরোবো। ইচ্ছা আছে 7:30 বেরিয়ে যাওয়ার। এখন আর আজকে এখানে কোনো ড্রোন শট নিচ্ছি না, কালকে তোমাদের এখানে কিছু ড্রোন শট দেখানোর চেষ্টা করেছি, দেখেছিলে কিনা জানি না। যদি না দেখে থাকো লাস্ট এপিসোডটা দেখো, খুবই ভালো লাগবে তোমাদের, খুব সুন্দর আমাদের রাইড গেছিল। তো তোমরা লাস্ট এপিসোডটা পারলে দেখে নিও। তো চলো একটু ফ্রেশ হই, নিয়ে তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে দেখা হবে। 8:20 এখন, আর আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম জাস্ট। 7:30 বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওয়েদার তো দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি। প্লাস আমাদের পারমিট নিয়েও একটু অসুবিধা হয়েছিল, দেখে নাও। পারমিটে আমাদের ভাইকেল 1 করে দিয়েছিল আর নাম্বার অফ পার্সন 6 করে দিয়েছিল। পারমিট নিয়ে এখন হয়তো আমাদের সমস্যা হতে পারে, কারণ এটাই আবার কারেকশান করে দিয়েছে, তো ওপরে গিয়ে কথা বলতে হবে, না হলে তখন আলাদা ব্যবস্থা নিতে হবে। আজকে বৃষ্টিটা আরও যেন বেশি জোরে পড়ছে। সকালে কিন্তু দেখেছিলে বৃষ্টি পড়ছিল না, কিন্তু হঠাৎ করে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এখন। আমরা দেখো বুমলা যাওয়ার রাস্তায় এসে গেছি। ওয়াই জাংশন এখান থেকে 21 কিলোমিটার আর বুমলা 33 কিলোমিটার। তো ওয়াই জাংশন অব্দি 21 কিলোমিটার আমাদের কালকে যেতে 1/2 মতো সময় লেগেছিল, আজকে আমরা 40 মিনিট ধরে গেছি, কারণ আজকে বৃষ্টির পরিমাণটা বেশি তোমাদের যেরকম বলছিলাম। তো 40 মিনিটে আমাদের ঢুকে যাওয়ার কথা, তার আগে আমাদের এখান থেকে 12 কিলোমিটারের মধ্যে পিটিসো লেক পড়বে, আর তারপরে নাগুলা বলে একটা জায়গা পড়বে, তারপরেই ওয়াই জাংশন হচ্ছে 2 কিলোমিটার পরে। তো নাগুলাতেও আমরা একটা লেক দেখতে পারবো, আর এই 10 কিলোমিটার পরে পিটিসো লেক দেখতে পাবো। এছাড়া কিন্তু আরও অজস্র আজকে আমরা লেক দেখতে চলেছি, মানে এই ওয়াই জাংশন অবধি যেতে গিয়ে আমরা 4-5টা লেক দেখবো, তারপরে ওয়াই জাংশনের পরে বুমলা যেতে গিয়েও কিন্তু বেশ কিছু লেক দেখবো। তো সেগুলোর নাম কিন্তু তোমাদের বলতে পারবো না, কারণ কোথাও কিন্তু নাম মেনশান নেই গুগল ম্যাপে, তাই জন্য আমি তোমাদের নাম বলতে পারবো না। তো জার্নিটা আজকে কিন্তু পুরোটা এনজয় করো, আর দেখতে পাচ্ছ কিরম এক্সট্রিম ওয়েদারে আমরা যাচ্ছি, তো মজা আসতে চলেছে। টোটাল 5খানা বাইক আমরা যাচ্ছি লাইন দিয়ে, সবাই আমার পিছনে আছে, তো পরপর করে আছে। এরপর দীপু আছে, অরিজিৎ আছে, গৌরবদা আছে, উত্তীয়দা আছে। দেখো ওই দিকের রাস্তা দিয়ে এসে এরম ঘুরে ঘুরে রাস্তাটা এরম উঠেছে, নিয়ে আবার ওখান দিয়ে ঘুরে এইদিকে এসেছি।
8:48 বাজে আর আমরা এসে গেছি পিটিসো লেকের কাছে। পিছন দিয়ে গেটটা দেখছো, এটা দিয়ে পিটিসো লেকের একদম কাছাকাছি যাওয়া যায়। রাস্তাটা তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখো দাঁড়াও, দেখো এখান থেকে একটা রাস্তা নিচে নামছে, ওই রাস্তাটাই ওটা। তোমরা চাইলে বাইক নিয়ে কাছে যেতে পারো, কিন্তু পুরো একদম কাছে যেতে পারবে না। নিচে যে ঘর মতো করা আছে দেখছো, ওই অবধি তোমরা যেতে পারবে। ওখান থেকে একটুখানি তোমাদের হেঁটে নিচে নামতে হবে। পিটিসো লেকটা কিন্তু আজকে একটুখানি তবু ক্লিয়ার বোঝা যাচ্ছে, কালকে পুরোপুরি মেঘে ঢেকেছিল। তো খুব সুন্দর কিন্তু এই পিটিসো লেকটা। তোমাদের যদি হাতে টাইম থাকে আর ওয়েদারটা ভালো থাকে, অবশ্যই তোমরা একবার নিচে গিয়ে দেখতে পারো। এখানে পিটিসো লেক ছাড়া কিন্তু আরেকটা ওই পাশেও লেক আছে। এই পিটিসো লেক থেকে কিন্তু ওখানে লেকের জলটা যাচ্ছে, কিন্তু হয়তো লেকটার নাম আলাদা হতে পারে, আমার ঠিক জানা নেই। আমরা টোটাল এখন অবধি তাওয়াং থেকে বেরিয়ে 13-14 কিলোমিটার রাইড করলাম। রাস্তা কিন্তু খুব ভালো আছে। কালকেও আমরা মানে লাস্ট দিনকেও আমরা এই রাস্তা দিয়ে কিন্তু ওয়াই জাংশন অবধি গেছিলাম, দিয়ে আমরা মাধুরী লেকের দিকে চলে গেছিলাম। আর আজকে আমরা ডান দিকে বেঁকে যাবো বুমলার দিকে। লেফট সাইডে আমার আরও একটা লেক পেয়ে গেলাম, এর নাম অজানা আছে আমার কাছে, কিন্তু লেকটা খুব সুন্দর। এই সময় যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে না, লেকগুলোয় বেশ ভালো পরিমাণে জল আছে, দেখেও ওই জন্য ভালো লাগছে। তো আমরা দেখো ওয়াই জাংশনে চলে এসেছি এখন, ঘড়িতে সময় হচ্ছে 9:05, আমাদের 40 মিনিট মতো টাইম লাগলো। তো কালকেও আমরা এই রাস্তাটা কভার করেছি, এখান থেকে কালকে আমরা সোজা গেছিলাম সঙ্গেশ্বর লেক আর মাধুরী, মানে সঙ্গেশ্বর লেক আর মাধুরী লেক একই, সঙ্গেশ্বর লেক বা মাধুরী লেক আর লুংরুলা পাস। তো আমরা এখন ডান দিকের রাস্তাটা যাচ্ছি বুমলার জন্য। এখানে আশা করছি কোনো চেকপোস্টে এখানে আমাদের পারমিট শো করতে হবে না। তোমাদের যেরকম দেখাচ্ছিলাম, দেখো এটা ওয়াই জাংশন, আমরা এই দিকটা তাওয়াংয়ের সাইড, এখান দিয়ে এলাম। কালকেও সেম রাস্তা এসেছিলাম, এখান থেকে সোজা চলে গেছিলাম সঙ্গেশ্বর লেক আর লুংরুলার জন্য। আর আজকে আমরা ডান দিকে যাচ্ছি বুমলা পাস করার জন্য। বুমলা ছাড়া কোথাও কিন্তু তোমাদের স্পেশাল পারমিট লাগবে না। এটা অ্যাকচুয়ালি ওয়াই জাংশন, এখান থেকে তোমার দুটো পয়েন্ট আলাদা হচ্ছে, এদিকে মাধুরী লেক বা সঙ্গেশ্বর লেক আর এদিকে বুমলা পাস। এছাড়াও এদিকে নতুন একটা পাস এবছর এপ্রিলে করে দিয়েছে, যেটা লাস্ট দিনকে আমরা ঘুরে এসেছি লুংরুলা পাস, ওর জন্য কোনো পারমিট লাগছে না স্পেশাল। আর এখানেও তুমি সামনের পয়েন্ট অবধি যেতে পারবে, লাস্ট বুমলা চেকপোস্ট অবধি, ওই অবধি তোমার কোনো পারমিট দরকার লাগবে না। ওখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাবে, একটা তোমার 4 কিলোমিটার গেলে বুমলা পাস, আর রাইট সাইডে বেঁকে গেলে চুমি গিয়াসে বলে একটা হোলি ওয়াটারফল আছে। তো ওটা পুরোপুরি 20 কিলোমিটার একটা অফ রোড প্যাচ আছে, ওর জন্য কোনো স্পেশাল পারমিট লাগে না। শুধুমাত্র তোমার বুমলা পাস যেতে গেলে আমাদের বাইকের জন্য স্পেশাল পারমিট লাগবে, আমাদের আমাদের আইএলপি, মানে আমাদের সাথে বাইকের, এটা একটা স্পেশাল পারমিট লাগবে আইএলপি দিয়ে। হ্যাঁ, এছাড়া কোনো তোমার কোথাও কিছু এক্সট্রা পারমিট লাগবে না, সব আইএলপিতেই হয়ে যাচ্ছে। তো ওয়াই জাংশনে যে দাঁড়িয়েছিলাম, দাদা দিদি চলে এসেছে, এখানে আর 2 মিনিট দাঁড়াবো, নিয়ে বেরিয়ে যাবো সামনে বুমলা পাসের পারমিটের জন্য। এখান থেকে খুব সুন্দর নর্মালি ভিউ থাকে, আমরা ভিউয়ের মজা নিতে পারবো না, তার কারণ ওয়েদার এই কন্ডিশন। একটা করে আমরা লবঙ্গ খাচ্ছি এখন, মুখে রাখছি যাতে কোনো অসুবিধা না হয়। ওয়েদারটা আমাদের পুরোপুরি সঙ্গ দিলে এইখানে যা ভিউ আছে না, তোমরা তোমাদের দেখে আমি নিজেও মজা পেতাম, আর তোমরা তো মজা পেতেই দেখে, কারণ লাস্টবার যখন এসেছিলাম এই রাস্তা থেকে যা ভিউ শুরু হয়েছিল, আমি ক্যামেরা কোথায় বন্ধ করব তার কোনো ঠিক ছিল না। আমি বলছিলাম যে সারাক্ষণই যেন অন রাখতে ইচ্ছা হচ্ছে। দেখো তুমি এখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে এখন নেবো, ওইদিকে যাবো, খুবই সুন্দর এখানকার রাস্তার ভিউ যদি ক্লিয়ার আকাশ পাও। তো ওই জন্য বলছি তোমরা না প্ল্যান করলে নভেম্বর মাসে প্ল্যান করে একদম পারফেক্ট টাইম, আর নভেম্বরের ফার্স্টের দিকেই প্ল্যান করবে, কারণ লাস্টের দিক থেকে আবার স্নোফলটা একটু বেশি শুরু হয়ে যাবে, তখন তোমাদের আবার রিস্ক হয়ে যাবে। কারণ আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, উইন্টার স্পিতি করে থেকে আগে আমিও ফিল করতাম যে একটু স্নোফলের মধ্যে চালাবো, রাস্তা একটু বরফ থাকবে, কিন্তু আলটিমেট যখন উইন্টার স্পিতি করেছি এখন চাই যেন আর কখনো আমি না পাই রাস্তায় বরফ আর ওরম স্নোফলে চালাতো। কারণ প্রচুর রিস্ক, তোমরা একটুখানি বাইক এদিক ওদিক করবে না, তাতেও তুমি বাইক নিয়ে পড়বে, সামনে কোনো গাড়ি আসলে তুমি ব্রেক মারতে পারবে না, তাতেও স্কিড খেয়ে যাবে, অদ্ভুত রকমের ভয় থাকবে তোমাদের। এখান থেকে রাস্তাটা শুরু হয়ে উপরে উঠছে, লাস্টবার এখানে আরসি নিয়ে এসেছিলাম, এখন অ্যাডভেঞ্চার 390 নিয়ে, দুটো দু রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। ডান দিকে দেখো আরও একটা লেক আছে, এই লেকটার নাম এখানে কোথাও একটা লেখা ছিল আগেরবার পাথরে, কিন্তু এত শ্যাওলা হয়ে গেছিলো পড়তে পারিনি, কিন্তু লেকটা খুব সুন্দর। লাস্টবার এখানে একটা আরসি রেখে ছবি আছে, ধরো এখানে এ দেখো এই পাথরটায় লেখা আছে, কিন্তু এত অস্পষ্ট হয়ে আছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু লেকটা খুব সুন্দর, লেক খুবই সুন্দর লেক। ভিউটা দেখো এদিকে, ওই দূরের পাহাড়টা পুরো লাল হয়ে আছে, এই দিকের পাহাড়গুলো, ওর জন্য যেন আরও ভিউটা বেড়ে গেছে। ফেরার সময় তো এখানে একটা ছবি তুলবো, যেখানে আরসির ছবি আছে সেখানে এই অ্যাডভেঞ্চারের ছবি তুলবো আমি। ওয়াই জাংশন থেকে বেরোনোর 2 কিলোমিটার পর তোমরা একটা চেকপোস্ট পাবে, ক্লেমটা চেকপোস্ট বা ক্লিমটা চেকপোস্ট, সেখানে তোমাদের ফার্স্ট এই বুমলা পাসের
পারমিটটা শো করতে হবে, আইএলপি শো করতে হবে, শুধু বুমলা পাসের পারমিটটা তোমাদের শো করতে হবে। যেহেতু বুমলা যাচ্ছি আমরা, তো ওখান থেকে বুমলা পাসের পারমিটটা শুধু আমাদের ওখানে একটা লিখে দিল যে এতগুলো বাইক আর আমাদের বাইকগুলোর এন্ট্রি করে নিল নিচে। তোমাদের স্বাভাবিক ব্যাপার আমি চেকপোস্টটা দেখাতে পারলাম না, কারণ জানোই নেশন সেফটি ফার্স্ট। তো এই জায়গাটা একটু আমার কাছে স্পেশাল, তার কারণ হচ্ছে এই যে টার্নিংটা দেখছো না, এই টার্নিংটার যখনই নিয়েছিলাম লাস্ট টাইম পুরো স্বর্গ দেখে নিয়েছিলাম, সাদা বরফে ঢাকা অরুণাচল প্রদেশ দেখেছিলাম শুধু এই মাত্র এই টার্নিংটা নিয়ে। আর আমার ফার্স্ট টাইম অত স্নো দেখা ছিল এটা, কারণ লাদাখে অত দেখিনি, ফার্স্ট টাইম দেখেছিলাম এই অরুণাচলে, খালি এই টার্নিংটা নিয়ে এখানে এগুলো পুরো জমে গেছিলো। আর তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো দুটো লেক আছে, দুটো লেকের মধ্যে দেখো একটা তো এই বাঁদিকে বড় লেক, আর একটা দেখো ওই সোজা। দাঁড়াও তোমাদের একটুখানি অন্যভাবে দেখাই, এ দেখো লেক দুটো, বিশাল বড় লেকটা, আর ওই যে মন্দিরটার কথা বলছিলাম শিব মন্দিরটা ঠিক এই লেকটার উপরেই আছে, আর ঠিক এটা হচ্ছে হার্টশেপ লেক। আর দেখো আমাদের বাইকগুলো সব এখান দিয়ে আসছে, এই সামনে আছে গৌরবদা, তারপরে আছে দীপু, তারপরে আছে অরিজিৎ। এই কাছে আসুক তাহলে তোমাদের একটু বেটার বোঝাতে পারবো। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো চলো আমিও এগোই, লেকটা তো তোমাদের উপর থেকে দেখালাম, দেখো পুরো হার্টশেপ লাগছে কি লাগছে না কমেন্ট করে জানিও। তোমাদের এই দুটো লেক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাস্টবার ক্লিয়ার ওয়েদারে এত সুন্দর দেখতে লেগেছিল, আর পুরো বরফে আশেপাশগুলো পুরো বরফে ঢাকা ছিল, এমনকি এই বড় লেকটা দেখছো যে ওখানে মন্দিরটা তোমাদের দেখালাম, মন্দিরের আশেপাশও কিন্তু বরফে পুরো ঢেকে ছিল, চমৎকার দেখতে লাগছিল, আর উপরে পুরো নীল আকাশ ছিল। আমি এই লেকের কাছে চলে এসেছি, মন্দিরের কাছে চলে এসেছি, অবশ্যই এখানটা আমি একবার দাঁড়াবো, একটুখানি হেঁটে নামতে হবে আর একটু সাবধানেই নামতে হবে। লাস্টবার দেখেছিলাম জায়গাটা একটুখানি পাথরে দিয়েছিল। দেখো চলে এসেছি, এটা হচ্ছে শ্রী শম্ভু মন্দির, তো এখন দেখছি সিঁড়ি করে দিয়েছে, লাস্টবার কিন্তু শুধু পাথর রাখা ছিল, আর এইখানগুলো আশেপাশে পুরো জমেছিল। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা, তোমরাও পারলে এসে কিন্তু এখানটায় অবশ্যই একটু মাথা ঠেকিয়ে যেও, ভালো লাগবে তোমাদের। দেখো নদীর জলটা এখানে এসে এই লেকটায় পড়ছে, আর ঠিক হার্টশেপের লেকটা হচ্ছে এই পাশটায় আছে। বৃষ্টি তো ক্রমশ পড়েই যাচ্ছে বুঝতে পারছো, তো ওই জন্য তোমাদের একটু ভিউ দেখাতে অসুবিধা হচ্ছে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তাও তোমাদের এই এক্সট্রিম ওয়েদারে দেখানোর চেষ্টা করছি, আর করে যাবই। তোমরা শুধু আমার পাশে থেকো, এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আর যদি ভালো লেগে থাকে এরকম লাইক করতে থেকো। এবারে সামনেটা যেতে পারলাম না, লাস্টবার যেতে পারিনি কারণ বরফ ছিল, আর এবারে যেতে পারলাম না শুধুমাত্র এইসব রাখা আছে বলে। তো এখান থেকেই নমস্কারটা করে নিলাম, পরে যদি আবার কখনো এখানে আসি আর জায়গাটা ফাঁকা পাই অবশ্যই কিন্তু আর একটু সামনে যাব। তো উপরে বাইকটা যেরকম রাখা আছে, যাই নিয়ে আবার এগোনো শুরু করি। এখান থেকে বুমলার ডিস্টেন্স আর 6 কিলোমিটার মতো, আর তার এখান থেকে 3 কিলোমিটারে আর একটা চেকপোস্ট পাবো, ওখান থেকে দুটো রাস্তা আলাদা হবে, একটা চুমিগিয়াসের রাস্তা আর একটা হচ্ছে বুমলা পাসের রাস্তা, অবশ্যই তোমাদের সাথে দেখাবো সেটা। একটা জিনিস এতক্ষণ শেয়ার করতে ভুলে গেছিলাম, তোমরা এখন বুমলা পাসের দিকে আসবে বা মাধুরী লেক লুংরোলা যেদিকেই আসবে না কেন, এদিকটায় তোমরা বেরোনোর আগে অবশ্যই ফ্যামিলিকে মেম্বারদের ফোন করার থাকলে করে আসবে, কারণ তামাং থেকে বেরোনোর 10 কিলোমিটার অবধি তোমাদের ফোনে নেটওয়ার্ক থাকবে। ওয়াই জাংশনে আসার পরে শুধু বিএসএনএলের নেটওয়ার্ক পাবে, কিন্তু ওয়াই জাংশন থেকে যেই সামনের দিকে এগোবে, সে বুমলার দিক বলো বা সঙ্গেসার লুংরোলার দিকে বলো, তোমরা কিন্তু আর নেটওয়ার্ক পাবে না। তো অবশ্যই বেরোনোর সময়ের জন্য ফোন করে এসো। সামনে চেকপোস্ট আছে ফাইনাল, যেখানে আমাদের আরেকবার এন্ট্রি করতে হবে, আর এখান থেকে দুটো রাস্তা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, একটা চুমিগিয়াসের দিকে যাচ্ছে আর একটা বুমলার দিকে যাচ্ছে। এখান থেকেই দেখো এই যে সোজা রাস্তাটা এটা নেমে যাচ্ছে, এটাই চুমিগিয়াসের দিকে যাচ্ছে। তবে আমি ওটা জিজ্ঞেস করে নিলাম, চুমিগিয়াসের রাস্তা এই সোজা রাস্তাটাই করে দিয়েছে, আগে দেখলাম পুরোটা অফ রোড ছিল, এখন দেখলাম সামনেটা কিছুটা ওই ব্লক দিয়ে রাস্তা করা আছে, ইটের ব্লক দিয়ে, তবে কিছুটা আমার বললো অফ রোডও আছে। খারাপ রাস্তা ভালো রাস্তা মিলিয়েই পাবো, টোটাল এখান থেকে 22 কিলোমিটারের রাস্তা বললো স্যাররা। তো আর একটা জিনিস, এটার জন্য কোনো পারমিট তোমাদের লাগবে না, শুধু নিজস্ব বাইক হলে বা অথরাইজড বাইক হলে ফ্যামিলি মেম্বারের কারোর, তাহলেই তোমরা চলে আসতে পারবে, রেন্টেড বাইক হলে যেতে পারবে না বললো। তো এর জন্য কোনো স্পেশাল পারমিট লাগবে না, এখানে এসে স্যারদের বললে স্যাররা জাস্ট তোমাদের আইডি চেক করবে,
বাইকের আইডি চেক করবে তাহলেই তোমাদের ছেড়ে দেবে। 9:58 বাজে আর চলে এসেছি সেকেন্ড টাইমের জন্য বুমলা পাসে, সেকেন্ড টাইম বুমলা পাস নিজের বাইক নিয়ে। তো সাইডটায় বাইকটা পার্ক করে দিই, বুমলা ফাইনালি। কেমন লাগছে বুমলা এসে? দুর্দান্ত, দিল খুশ, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল বা। ধরো দেখলেই চলে এসেছি বুমলা পাসের সামনে, ভেতরে ক্যান্টিনার। এখানে আমাদের পারমিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে, এখানে একটা গ্রুপ করে তবে সামনের দিকে এগোয়, তো ওটা যদি এগিয়ে যায় আধ ঘন্টার উপর ওয়েট করতে হবে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, পারমিটটা দেখিয়ে ভেতরে যাব। তার কারণ হচ্ছে লাস্টবার অনেকটা লেট হয়ে গেছিলো, তাতেই অভিষেক দার মেন সমস্যা হয়ে গেছিলো। কারণ এটা তো হাই মাউন্টেন পাস, একটা 15,200 ফুট, দেখে দাও 15,200 ফুট। তো বেশিক্ষণ মাউন্টেন পাসে স্টে করা উচিত নয়, রেকমেন্ড করিও না আমরাও কেউ। তো চলো এখানে আমাদের পারমিটটা শো করাই, আমি ভেতরে যাই। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। 2000 ইয়ার্স লেটার, কিছুক্ষণ আগে আমরা ভেতর থেকে বাইরে এলাম। ওখানের সব ইনফরমেশন আমাদের স্যাররা প্রোভাইড করলো, 1962 ওয়ারে যা হয়েছিল, তারপরের ওয়ারে যা হয়েছিল সব আমাদের সাথে শেয়ার করেছে। সেকেন্ড ওয়ারে যেরকম চাইনিজ আর্মি পুরো চলে এসেছিলো, সেখান থেকে আবার পিছনে পাঠানো হয়েছিল। ফার্স্টের 1962 ওয়ারে যেরকম এগুলো সব ক্যাপচার করে নিয়েছিল চাইনিজ আর্মি, সেখান থেকে ইন্ডিয়ান আর্মি পিছু হাঁটিনি, ফাইট করে কিন্তু এগুলো আবার ফিরিয়ে এনেছে। তো হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মিকে। তো এই জায়গাগুলো তো দেখতে পাচ্ছ, এখন মেঘে ঢেকে যাচ্ছে, আমরা ঠিক চাই না কতটা বুঝতে পারবে। এইখানে পয়েন্ট অফ দিয়ে গেছিলাম, দাঁড়াও এদিকটা গেলে হয়তো একটু বুঝতে পারবে। এইখানটায় ঠিক এইখানটায় একটা গেট করা আছে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্ট। তারপরেই তিব্বত শুরু হচ্ছে, চায়না হাকিমেন শুরু হচ্ছে। আর এখানে যে পোস্টগুলো দেখছো এগুলো সব এখানে মিটিং হয় টোটাল। আর ওখানে একটা আছে, টোটাল সারা বছরে 9টা মিটিং হয়। তো সেরা লাগলো, ওয়েদারটা একদম অন্যরকম, বৃষ্টির মধ্যে কাটালাম আমরা। তো এখানে কয়েকটা পিক আছে যেগুলো তোমাদের দেখাতে পারলাম না যেহেতু ওয়েদার খারাপ। লাস্টবার ভিডিওটা দেখতে পারো, লাস্টবারের ভিডিওটা, ওখানে ওই পিকগুলো আমি দেখিয়েছি। আর লাস্টবার তো এখানে অভিষেকদার একটু প্রবলেম হয়ে গেছিলো, অক্সিজেন নিতে হয়েছিল। তো আমরাও বেশিক্ষণ এখানে আর ওয়েট করবো না, হয়ে গেছে, এখানে কিছু ফটো শ্যুট করলাম, তো বেরিয়ে যাবো। এখানে লাস্ট আমি একটা সোলো ফটো তুলে নিই, এখান থেকে বেরিয়ে যাবো। 11:42 বাজে আর আমরা জাস্ট এখন বেরোচ্ছি এখান থেকে। এখান থেকে কিছু জিনিসপত্রও কিনলাম, আর লাস্টবারের মতো না চাইতেও এখানে 1.5 ঘন্টা আমাদের টাইম স্পেন্ড হয়ে গেল। গ্রুপ আমাদের একসাথে উঠে গেছিলো, বাকি কিছু একটু গ্রুপ মানে বাকি দুজনের একটু দেরি হয়ে যাওয়ায় তাদের ঢুকতে লেট হয়েছে, তো ওই কারণে সেই লেট হয়ে গেল। তো তার ফলে আমাদের দুজনের একটু মাথা ধরা শুরু হয়েছে, এক অরিজিৎ, সেকেন্ড সোফিয়াদি। তো একটু নাবলে ঠিক হয়ে যাবে, যেহেতু যেই ব্যথা শুরু হলো আমি বললাম নাব নেবে চলো, কোনো অসুবিধা নেই, বাকিদের ইনফরমেশান দিয়ে এসেছি ওরা নেবে যাবে। তো আমরা ওই যে ওয়ার মেমোরিয়ালটা বললাম একটা রয়েছে, সেখানে ভেবেছিলাম যে দাঁড়াবো, সেটা দাঁড়াচ্ছি না এবার, কিছু মনে করো না। লাস্টবারও সেম এরম 1 ঘন্টা বেশি এখানে থাকার ফলে অভিষেকদার একটু অসুবিধা হয়ে গেছিলো, আর এবার সেম কারণে আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার, আমাদের হয়েও গেছিলো, কিন্তু যেরকম বললাম কিছু সমস্যার জন্যই সে টাইমটা গেল। প্লাস কিছু আর্মি স্যারদের সাথে আমাদের কথা হয়েছিলো, তারা আমাদের সাথে গল্প করছিলো, তারা আমাদের সাথে কিছু ছবি তুললো, ওখানে একটু আমাদের টাইম গেল। তো যাই হোক, নেমে তো যাচ্ছি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, বেশি অসুবিধা কিছু হয়নি। যেরকম লাস্টবার অক্সিজেন নিতে হয়েছিলো সেই জিনিসটা আর হবে না। দীপু এইভাবে গিয়ে একটুখানি ভুল করলো, ওকে বলতে হবে নেক্সট টাইম যেন এরকম না যায় এখান দিয়ে ডাউন হিলে। দেখো এই পয়েন্টটা হচ্ছে ডান দিকটা চলে গেলে তাওয়াংয়ের দিকে যাচ্ছে, আর আমাদের এখানে এই পয়েন্ট থেকে বাঁ দিক নিতে হবে চুমি গিয়াচ্ছে ওয়াটারফলে যাওয়ার জন্য। তো সামনে থেকে রাস্তা ভালো খারাপ মিশিয়েই পাবো। তো স্যাররা তো এখানে যা সকতে হ্যাঁ স্যার, কিতনা দূর হ্যায় স্যার হোলি ওয়াটারফল, কিতনা দূর? হ্যাঁ 28, ওকে স্যার থ্যাংক ইউ।
12:30 বাজে আর আমরা আছি এই মুহূর্তে ওয়াই জংশন। তোমরা জানি না লাস্ট মানে মোটর ব্লগিং এর ফুটেজ কিছু দেখতে পাচ্ছো কিনা, কারণ বোমলা পাস করে যখনই আমরা ছবি গেছি ওয়াটারফলের দিকে দেখেছি আমার প্রথম কথা এইচডি কার্ড এরর দেওয়া শুরু করে, আর একটুখানি এগোনোর পরে হঠাৎ করেই ওয়েদার এত এক্সট্রিম হয়ে যায় আমরা যাওয়া রিক্সের মনে করি, কারণ বোমলা পাসে এতক্ষণ আমরা স্টে করে গেছিলাম যে অরিজিতা সোফিয়াদের একটু এমএস প্রবলেম এসেছিলো আর কন্টিনিউ বৃষ্টিতে ঠান্ডায় চালিয়ে দীপুরও হাত ফাত জমে গেছিলো, তো চালানো একটু রিস্ক মনে হচ্ছিলো এই অবস্থায়। তো আমরা ওই জন্য ব্যাক করলাম, কারণ ওইখান থেকে সাড়ে আমরা কটা তখন 12 নাগাদ ওখানে মনে হয় পৌঁছেছি, 11:15 করে চুমি গেছে ওয়াটারফলের টার্নিংটা কি 11:30, তো সেখান থেকে 1 ঘন্টার জার্নি ছিল, তো যাওয়া প্রচুর রিক্স হয়ে যেত যে পরিমাণে ওয়েদার বিগড়ে গেছিলো। তো ওই জন্য ব্যাক করে যাচ্ছি, এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স আর ওই 12-13 কিলোমিটার মতো হবে, 20 কিলোমিটার মতো হবে, যেটা আমাদের 8 ঘন্টা কি 40 মিনিটে আমরা পৌঁছে যাব। তো গিয়ে তারপর তাওয়াং মনেশ্বরে আমরা ভিজিট করবো, এটাই প্ল্যান করেছি, আমাদের সাথে তো শেয়ার করবো। আর সবথেকে বড়ো কথা, আগে দেখতে হবে আমাকে এইচডি কার্ড থেকে ডেটা রিকভার করতে পারি কিনা, তাহলে তোমরা মোটর ব্লগিং দেখতে পারবে, নাহলে ফোনে যেটুকুনি ফুটেজ আছে যেটুকুনি ওখানকার ডিটেলস আমি দেখানোর চেষ্টা করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা তো বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে, মোটর ব্লগিং দেখতে পাচ্ছ কি পাচ্ছ না এই পুজোতে। তো একটু এখানে দাঁড়ালাম, হাত ফাত একটুখানি গরমে শেকবো, নিয়ে তাওয়াংয়ের দিকে এগোবো। তাওয়াং থেকে জাস্ট 2 কিলোমিটার আগে আছি এই মুহূর্তে, আর একটু আগে এখানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, হালকা আলো ফুটে গেছিলো, নীল আকাশ দেখা যাচ্ছিলো আর একটু, আর মেঘের খেলা তো হচ্ছিলই। তো এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি আমাদের বাইক, দেখে নাও এই দাদারাও বুম লাগেছিলো আজকে এখান থেকে, দেখো এরাও বুম লাগেছিলো, আর আমরা সব লাইন দিয়ে এখানে বাইকগুলোকে সব দাঁড় করিয়ে দিয়েছি, কিছু ভালো ফটো তুলেছি যেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে হবে। খালি এই ফ্রেমটা কি সুন্দর লাগছে খালি তোমরা দেখো দীপু, ওরে বাপরে এসআরকে লাইট সেরা গেল। এই ওয়েদারটাই যদি ওপরে থাকতো আরও বেটার বেটার ভিউ আমরা পেতাম। তো এখন মোটামুটি 2:10-15 বাজে, হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমাদের ইচ্ছা আছে 3:30 নাগাদ তাওয়াং মনাস্ট্রি দেখতে যাওয়া আর জায়েন্ট বুদ্ধ মূর্তি দেখতে যাওয়া। এ দেখো এইখানেই ঠিক জায়েন্ট বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে, যদি জুম করি আরও বেটার তোমরা বুঝতে পারবে। আর তাওয়াং মনাস্ট্রিটা হচ্ছে ঠিক এই সামনেটায় আছে, ফটোশ্যুট হয়ে গিয়া একদম। আর তাওয়াং মনাস্ট্রিটা হচ্ছে ঠিক এইখানটায়, সুন্দর দেখতে লাগছে দেখো, এখানে আমরা বিকেলে যাব। ও আর একটা স্পেশাল, এই জিনিসটা দেখলাম যখন একটু ট্রাই করেই নি। তো এই মুহূর্তে আমরা আছি তাওয়াংয়ের জায়ান্ট বুদ্ধ স্ট্যাচুর সামনে, আমার ঠিক পিছনেই দেখছো এটাই হচ্ছে জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু, দেখে তো বুঝতেই পারছো বিশাল বড় কিন্তু এটা। আর একটু আগে তো ওয়েদার ক্লিয়ার ছিল, এখন দেখো আবার মেঘলা হয়ে গেছে, একটু হাঁপিয়ে গেছি একটু আর কি, এখানে ফটো তুলছিলাম ওদিকে যাতায়াত করছিলাম বলে একটু হাঁপিয়ে গেছি, লাগছে কিন্তু সেরা জায়গাটা। আর এখান থেকে দেখো তাওয়াং মনাস্ট্রি আবার দেখা যাচ্ছে, বিকালে যাব এটা, এর ভেতরে একটা মনাস্ট্রি মতো আছে কিন্তু একটু আগেই বন্ধ হয়ে গেল জাস্ট। তো এটা ইচ্ছা আছে কালকে সকালে যখন ব্যাক করবো আমরা তাওয়াং থেকে তখন একবার ভিজিট করব, সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই একটা ড্রোন শট দেখাবো, এখন তো বৃষ্টি পড়ছে একটু হাঁপিয়ে যাচ্ছি বুঝতে পারছো। তো এখান থেকে হার্ডলি আর 2-3 মিনিট টাইম লাগবে হোটেলে যেতে আমাদের, তো একদম হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে। 5:35 বাজে এখন আর আমরা বেরোলাম তাওয়াং মনাস্ট্রি ভিজিট করব বলে, সকালের ফুটেজগুলো জানি না আদেও কি হবে, রিকভার হবে কি না, হওয়ার চান্সেস তো খুবই কম মনে হচ্ছে আমার যেটুকুনি। তো মনাস্ট্রি খোলা তো ঠিক আছে, 7 অবধি বলছে তো গুগলে মনাস্ট্রি ওপেন আছে, দেখা যাক। 5:44 বাজে আর এসে গেছি আমরা তাওয়াং মনাস্ট্রিতে, এইখানে আমাদের বাইকটা পার্ক করতে হবে। এই মুহূর্তে আমরা তাওয়াং মনাস্ট্রির কাছে চলে এসেছি, আমার ঠিক পিছনে হচ্ছে তাওয়াং মনাস্ট্রি, জানি না দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে, এই তো অ্যাপেল জিন্দাবাদ। তো এই এখান দিয়ে আমাদের উপরে উঠতে হবে, আর পিছনের দিকে বাইকটা পার্ক করে দিয়েছি, আলো থাকলে তোমাদের আরও বেটার বোঝাতে পারতাম, তোমরা চাইলে আমার লাস্টবারের ভিডিওটা দেখতে পারো, ওখানে তাওয়াং মনাস্ট্রি খুব সকাল সকাল আমরা ভিজিট করেছিলাম তো ভালো করে দেখাতে পেরেছিলাম। আর এখন এখানটা পুরো অন্ধকার আছে, ঢুকতে এখানে একটা মন্দির রয়েছে আর আমাদের এই ডান দিকের ওখানে গেট আছে একটা, ওখান দিয়ে আমাদের যেতে হবে। জাস্ট এন্টার করলাম তাওয়াং মনাস্ট্রিতে, মানে ওই গেট দিয়ে ঢোকার পরেও বেশ কিছুটা আমাদের হাঁটতে হলো, প্রায় 3-4 মিনিট মতো হাঁটতে হলো আমাদের। আর এখন এসে গেছি তাওয়াং মনাস্ট্রির এটা ব্যাক সাইড, এই সামনে থেকে যদি আমি লেফট সাইডে ঘোরাই তাহলে কিন্তু পুরো তাওয়াং শহরটাকে দেখা যায়, তোমাদের দেখাচ্ছি দেখো
পুরো তাওয়াং শহরটাকে ভালো মতো বোঝা যাচ্ছে। দেখো তো এন্টার করে গেছি দেখলে তাওয়াং মনস্রিতে, ব্যাক সাইডে ছিলাম এতক্ষণ, আর তোমাদের এখান থেকে তাওয়াং শহরটা দেখালাম কি সুন্দর দেখতে লাগছে। তো আর আমরা এখন চলে এসেছি একদম ফ্রন্ট সাইডে। দেখো এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি। এই মুহূর্তে এদিকের লাইব্রেরিগুলো বন্ধ আছে, ওইদিকের মিউজিয়ামটাও বন্ধ আছে, তবে মেন মনাস্ট্রির গেটও বন্ধ, সব বন্ধ। আমরা একটু বেশি লেট করে ফেলেছি। বিশাল বড় কিন্তু এই মনাস্ট্রিটা। আমার ইচ্ছা ছিল যদি বিকেলের মধ্যে আসতে পারতাম তাহলে এখান থেকে একটা ড্রোন শট নিতাম। ঠিক আছে, পরে কোনোবার হবে, কারণ চুমি গিয়াছির জন্য তো আমাদের একবার হলেও আবার আসতে হবে। আর বুমলার ফুটেজ তো হলো না, বাড়ি ফিরে দেখি কী করে রিকভার করতে পারবো। তো চেষ্টা করছি মনাস্ট্রিটা তোমাদের একটু বাইরে থেকে ঠিক করে দেখিয়ে দেওয়ার। তো তোমরা এনজয় করো মিউজিকের সাথে সাথে এই মনাস্ট্রির ভিউ। বেরিয়ে এলাম আর ঢোকার মুখেই যে ক্যাফেটা দেখেছিলাম, যেখানে আর কি বাইক পার্ক করেছিলাম, এখন সেটাই যেতে চলেছি। এটা হচ্ছে ক্যাফেটা, খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা করা আছে, ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে। আর মনাস্ট্রির জন্য একটা জিনিস আমরা ঠিক করেছি, কালকে সকালে মনাস্ট্রিটা আগে ভিজিট করব, তারপর আমরা তাওয়াং ছাড়বো। ঢোকার পরে এটা হচ্ছে এখানকার ভিউ। লাস্ট বার এখান থেকে খুব সুন্দর একটা ফটো নিয়েছিলাম সকালবেলা। দশটা বাজে এই মুহূর্তে, আর আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। তো আজকে আমরা আজকেও রাত্রিরে আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর সকালের ফুটেজগুলো নিয়ে তো এখনও চাপে আছি, কারণ মেমোরি কার্ডে এখনও এরর দেখিয়ে যাচ্ছে, ল্যাপটপে ডিটেক্টও করছে না। তো যদি না হয় তাহলে তো পুরো বুমলা পাস অব্দির জার্নিটা পুরো তোমাদের দেখাতেই পাচ্ছি না, যা ছোটো ছোটো ক্লিপ হিসাব মতো আমার ফোনে আছে, কোথাও স্টে দাঁড়িয়ে যখন আমরা ভিডিও করছি সেগুলোই আছে, তো সেগুলোই তোমাদের দেখাতে পাচ্ছি। জানি না এখন অবধি ভিডিওটা কি হবে না হবে, এডিট করার সময়তেই বুঝতে পারবো। তো এই জন্য এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমরা তাওয়াং থেকে এবার বাড়ির পথে ব্যাক করতে শুরু করব, তাও কিন্তু মজা নিতে নিতে ব্যাক করব, তোমরা সবাই আমাদের সাথে এই জার্নিতে মজা পাবে, ব্যাক করার জার্নিতে মজা পাবে, এইটুকুনি আমি কথা দিচ্ছি। কারণ এসেছিলাম আমরা তিনজন মিলে এখানে, এসে আজকের দিনটা আমরা কাটিয়েছি সাতজন মিলে, আর এবার কিন্তু বাকি জার্নিটা সাতজন মিলেই হবে। তো খুবই জার্নি এনজয় হতে চলেছে, ও পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো, এখনও যে বাকি এপিসোডগুলো আসবে তার সাথে জুড়ে থেকো, আর এখনও অবধি ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।